সুলতান। আমি এই সিনেমার হলের বিপরীত দিকে আলী আহমদ চুমকা পড়ে পাঠাগারে ভাঙার আগ পর্যন্ত এখানে থিয়েটার করেছি, নাটক করেছি। আমি এই সিনেমায় একজন মানে মোরাল চরিত্র অভিনয় করেছি, একজন চরের মোরাল চরিত্র। কিন্তু চরিত্রের মধ্যে একটা টুইস্ট হচ্ছে যে আমি এই ক্যারেক্টারটা মোরাল ওই এলাকার মানুষ হইলেও কিন্তু সবাই দর্শক জানবে যে এই মানুষটা নারায়ণগঞ্জ এবং মুন্সীগঞ্জের। সো আমি আপনাদেরই মানুষ, আমি চাই নারায়ণগঞ্জের সবাই সিনেমাটা দেখতে আসুক। সবাইকে ধন্যবাদ। অত বুদ্ধিমত্তা তাদের থাকে না, তো তাদেরকে কিভাবে মানে তাদেরকে একেবারে নিজেদের ক্যাশ করার জন্য তারা কিভাবে যে এদেরকে ব্যবহার করে নিজের স্বার্থ এবং আমাদের দেশ থেকে শিশু পাচার করছে, সেরকমের একটা মানে খুব কঠিন একটা সত্য ওখান থেকে বেরিয়ে আসছে। এবং যারা আমরা দেখলাম যে যিনি গেছেন ওখানে মূলত মানে সমাজ উন্নয়নের কাজে, কিন্তু তিনি আসলে বড় চক্রের একজন খোতা। তো এই যে বিষয়টা আমরা দর্শক হিসেবে প্রথম তাকেই মানে নায়ক মনে করেছিলাম, হ্যাঁ, কিন্তু আসলে ওই চরের মানুষগুলো তাদেরকে নায়কই মনে করেছে এবং আমাদেরকে এই রকমভাবেই আসলে সাধারণ মানুষগুলোকে ধোকা দেয়, এরকমের একটা বাস্তব চিত্র সিনেমাটিতে উঠে এসেছে। দর্শক এসেছেন এবং সিনেমাটি দেখেছেন। আমরা দেখলাম এই মুহূর্তে নারায়ণগঞ্জে রয়েছি আমরা গুলশান সিনেমা হলে। যদি দেখেন অনেক মানুষ এখানে রয়েছে সিনেমা দেখার জন্য আগ্রহ, টিকিট কেটে দাঁড়িয়ে শো দেওয়ার জন্য। তোকে আমরা সবার সাথে কথা বললাম এবং দিন শেষে আমরা সবাই বলবো সিনেমা হলে আসুন, সিনেমা দেখুন, পরিবারকে নিয়ে আসুন এবং আপনাদের পছন্দের সিনেমা প্রতি সিনেমাটি দেখুন। প্রতিটা চরিত্র কিন্তু অসাধারণ ছিল এবং একটি দেখার মতো সিনেমা। তো সবাইকে নিয়ে আসার জন্য আমন্ত্রণ করলো। সিনেমা দেখে সবার আগ্রহ কেমন? সিনেমা দেখার জন্য দর্শকরা দলে দলে চলে এসেছে, যে হলের বাইরে দেখতে পাচ্ছে অসংখ্য লোক রয়েছে তারা সিনেমা দেখার জন্য। সে এখন 4:30 ছটার শো দেখা অনেকে আর দেখতে পাচ্ছেন অনেক সিনেমা হলে অনেক রয়েছে এই সিনেমা দেখার জন্য। আমাদের কিছুদিন পরে তখন দর্শকের কথাটা উঠলো একটা একটা করে উঠলো। বাহ, খুব সুন্দর টিকিট দেখছেন, কতটা সুন্দর সিস্টেম, মানে টিকিটেও পটু লেখা। বাহ, জাস সুন্দর। সিনেমা হলে অনেক দর্শক রয়েছে দেখতে পাচ্ছেন। আমরা এখন সিনেমা শেষ পর্যায়ে, আমরা এখন হল থেকে বের হব এবং দর্শকদের অনুভূতি শুনবো, কেমন লেগেছে তাদের মুখে সেটাই জানবো। পুরোতে সিনেমা হলে ঢোকার পরেই দেখতে পারবেন অসাধারণ কিছু দৃশ্য ছবি, সেই সব পুরনো মানুষদের যারা ছিল আমাদের সিনেমা জগতের মহানায়ক মহানায়িকা, সবাই আছে একদম শাবানা দিতি থেকে শুরু করে রাজ্জাক আলমগীর, এক কথায় যারা আমাদের মহানায়ক তারাই কিন্তু এই সিনেমা লাগছে। এখন তাদের সুন্দর ছবিগুলো রাখা হয়েছে। এটা হলো গুলশান সিনেমা।